আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আইফোনে এবং আইফোন থেকে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে ডেটা ট্রান্সফার করবেন। সো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ রায়হান, আপনারা দেখছেন টেক হাউস। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে দেখাবো কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন। সো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোর এবং সেখান থেকে জিও সুইচ অ্যাপটিকে ডাউনলোড করে নেব, এবং অ্যাপ স্টোর থেকে আমরা সেমভাবে জিও সুইচ অ্যাপটিকে ডাউনলোড করে নেব। সো প্রথমে আমরা জিও সুইচ অ্যাপটিতে এন্টার করব এবং আমাদের অ্যান্ড্রয়েড থেকে সেন্ডে ক্লিক করব, এবং আমরা যে ছবি বা গানগুলো দিতে যাচ্ছি সেগুলোকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করব, এখানে সেন্ডে ক্লিক করছি, এবং আইফোন থেকে আমরা রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর দেখছেন কোনো রকম নাম কিন্তু এখানে শো করছে না। সো এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েডের হটস্পট অপশনে, এবং অপরদিকে আইফোনের ওয়াইফাই অপশনে চলে যাব, এবং আমাদের অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নেব। আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে আমাদের হটস্পটটিকে সেট আপ করেছিলাম সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ওয়াইফাইটি কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন রিসিভ হচ্ছে। সো এখন দেখবেন অটোমেটিক্যালি এখানে আইফোনের নামটি শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইফোনের নামটি শো করেছে। এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডেটাগুলো ট্রান্সফার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ফটোগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু চলে যাচ্ছে। সো এভাবে করে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন। এখন আমি দেখাবো কীভাবে আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করবেন। এই প্রসেসটা কিছুটা ক্রিটিক্যাল, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন। আইফোনের জিও সুইচ অ্যাপটিতে এবং সেখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমরা যে ছবি বা গানগুলো দিতে যাচ্ছি সেগুলোকে সেন্ড করে দেব, এবং এইগুলোকে সিলেক্ট করার পর আমরা এখানে ডানে ক্লিক করব, এবং ডানে ক্লিক করার পর সেন্ডে ক্লিক করে দেব, এবং অ্যান্ড্রয়েড থেকে আমরা রিসিভে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন কোনো রকমের নাম কিন্তু শো করছে না। এখন আমরা আইফোন থেকে চলে যাব হটস্পট অপশনে। দেখুন এখানে হটস্পটটি চালু করে নেব, পার্সোনাল হটস্পটটি আমরা চালু করে নেব, এবং চলে যাব অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েডে গিয়ে আমরা ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে কোনো রকমের নাম শো করছে না। সো এখন আমরা নিচে দেখুন রিসিভ ডাটা ফ্রম আইফোন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। রিসিভ ডাটা ফ্রম আইফোনে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড শো করবে। সো আমাদেরকে এই পাসওয়ার্ডটি গিয়ে আইফোনের ওয়াইফাই কানেক্ট করতে হবে। সেম পাসওয়ার্ডটি আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমরা কানেক্ট করব। অবশ্যই খেয়াল করবেন এই পাসওয়ার্ডটি যদি ভুল হয় তাহলে কিন্তু এই ডাটাগুলো ট্রান্সফার হবে না। আর আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখলাম যে ওয়াইফাইটি কানেক্ট করার পর সাথে সাথে ডাটাগুলো ট্রান্সফার হয়ে গেছে, বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্রিটিক্যাল। সো আপনারা এই জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন আশা করছি। এখন আমরা আবার জিও সুইচ অ্যাপটিতে এন্টার করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মোবাইলের নামটি এখানে শো করছে, এবং আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।